হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার বাসায় মেহমান আসবে, সেই জন্য আমি টুকটাক রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আমার দুলা ভাই আসবে মালয়েশিয়া থেকে আজকে, তো আমাদের বাসায় এসে উঠবে, কারণ তাদের বাসায় যেতে আরো অনেকক্ষণ সময় লাগবে, তো জার্নি করে আর যাবে না, এখানে থাকবে, সকালে চলে যাবে। তো আমি টুকটাক বাচ্চা নিয়ে রান্না করেছিলাম, গরু মাংসটা আগের দিন রাত্রে আমি রান্না করে রেখেছিলাম। পরদিন সকালে উঠে আমি করলা ভাজি, তারপর হচ্ছে শুটকি ভর্তা বানাবো, ডাল রান্না করব, রোস্ট রান্না করবো, এগুলোর জন্য সব প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি রোস্ট রান্না করে নিয়েছিলাম, তারপর হচ্ছে টমেটো ভর্তা, শুটকি ভর্তা ছিল, করলা ভাজি ছিল, ডাল ছিল। আমার কাজ আর রান্না বাড়া যেহেতু শেষ হয়ে গেছে, আমি ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। তারপর আপু বললো, চল আমাদের সাথে, তুইও এয়ারপোর্ট যাই, বাবুকে নিয়ে, বাবু অনেক মজা পাবে। তারপর ফাইনালি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আমাদের এদিকে বোর্ডবাজারের থেকে যখন উঠেছিলাম তখন তো রাস্তা জ্যাম ছিল না, কিন্তু টঙ্গীর কাছাকাছি যেহেতু ইজতেমা ছিল, ইজতেমা শেষ মোনাজাত ছিল, সেই জন্য অনেক জ্যাম ছিল, অনেক লোকজন ছিল, গাড়ি তো যেতে পারছিল না, অনেক অবস্থা খারাপ ছিল। আর হচ্ছে রাত হয়ে গিয়েছে, আমরা 3টার দিকে বের হয়ে গিয়েছিলাম, সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, তো আমরা যাই পৌঁছাতে পারিনি। পরে ফাইনালি যাই পৌঁছেছি, পৌঁছানোর পরে তো আমরা গাড়ি পার্কিং এ রেখে তারপর ভিতরে চলে গিয়েছিলাম। তো আমরা একবার পারফেক্ট সময় গিয়েছিলাম, যার কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি, আর ভাইয়ারও বেশিক্ষণ আমাদের জন্য ওয়েট করতে হয়নি। তারপর ফাইনালি আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করছি, দেখি ভাইকে একটু দেখা যায় নাকি, দেখা যায় নাকি। অপেক্ষা প্রভু যে কত কষ্টকর, যে অপেক্ষা করেছে সেই বোঝে। এই যে তার ওয়াইফ অপেক্ষা করছে, কখন তার হাজবেন্ডকে এক ব্লক দেখতে পাবে, তার ছেলে, ওই তো ভাইয়াকে দেখতে পেয়েছি ফাইনালি। কিন্তু ভাইয়া আমাদের খুঁজেই পাচ্ছিল না, আমরা তো ভাইকে ইশারা দিচ্ছিলাম, ভাইয়া আমাদের দেখতে পাচ্ছিল না। তারপর অনেকক্ষণ পর ভাইয়া যে যখন আমাকে দেখতে পেরেছে, তখন আমার হাজবেন্ড পার্কিং এ যেহেতু গাড়ি রাখা, তো গাড়ি নিয়ে মাল যেহেতু বের করবে, সেই জন্য গাড়ি নিয়ে ভিতরে ঢুকেছিল। তারপর আপনি তার বাবার কোলে উঠেছে, সে তো পুরো অবাক, সে কি করবে বুঝতে পারছে না। আব্দুল তখন অনেক ছোট ছিল। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসায় এসে বাবুদের খেলনা গুলো সেট করে দিচ্ছিল, কারণ ভাইয়া যেহেতু সকালে চলে যাবে, সেই জন্য এগুলো সব সেট করে দিয়ে পরে যাচ্ছে, না হলে তো আমরা পারবো না সেই জন্য। তারপর আমার বাবুর পুতুলটা খুব সুন্দর নাচে, আর খুব সুন্দর একটা গান, তার জন্য একটা ফোন এনেছে, খুব সুন্দর একটা ফোন ছিল। মহারানী তো ফোন পেয়ে খুব খুশি, তারপর হচ্ছে ও বলছিল যে আমার ফোনের একটা ক্যামেরা কেন। তারপর আমরা সবাই চকলেট খেয়েছিলাম বসে, ভাই চকলেট এনেছিল, আরেকটা পুতুল ছিল, আরেকটা বাচ্চা ছিল ওর জন্য এনেছিল, আর এটা হচ্ছে আমার বেবির পুতুল ছিল। আমার বাচ্চা যেহেতু জন্মের সময় ভাই দেখেনি, সেই জন্য ভাই একটা আংটি এনেছিল বাবুর জন্য গোল্ডেন। আমাকে কিছু কয়েন দিয়েছিল, বলতেছিল এই কয়েন গুলো রাখ, তুমি কিছু করতে পারবা। তারপরে তো ফাইনালি আমি আংটিটা পড়েছি আমার বাবুর। এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।